কি হবে আমার সামনে, আমি এগুলো নিয়ে অনেক এক্সাইটেড, মানে বলে বুঝাতে পারবো না। আমি ঘুমাইতে পারছি না কারণ প্রথম ছবি, তারপর অভিষেক, অনেকদিন মানে প্রায় 3-4 দিন ধরে আমি ঘুমই আসছে না, মানে এত টায়ার্ড। বিভিন্ন চ্যানেলে আমার সাংবাদিক ভাই বোনদেরকে আমি সবাইকে ইন্টারভিউ দিচ্ছি, তারপর এত টায়ার্ড থেকে অবস্থা, আমি রাতে যখন বেডে যাই আমি ঘুমাইতেই পারছি না, শুধু মাথায় ঘুরছে যে দর্শক আমাকে কীভাবে নিবে, আপনারা আমাকে কীভাবে নিবেন, তারপরে হচ্ছে মানে কি হবে আমার সামনে, আমি এগুলো নিয়ে অনেক এক্সাইটেড, মানে বলে বুঝাতে পারবো না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া একজন মেয়ে চন্দ্রাবতী, মিডিল ক্লাস ফ্যামিলির, সে অনেক সুইট আর খুবই অমায়িক তার ব্যবহার। এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, আর হচ্ছে স্যাড আছে, রোমান্টিক, সব সব টাইপেরই ফ্লেভার আপনারা ছবিটিতে পাবেন বসন্ত বিকেলে। আশা করি সবার ভালো লাগবে। বসন্ত বিকাল একটা অন্যরকম ফ্লেভারের একটা মুভি, যেখানে আপনি সব ধরনের মানে এক একজন এক একজনকে দেখতে পাবেন, নিজেদেরকে ওখানে ফুটিয়ে আমরা তুলেছি যেভাবে, আপনাদের মানে সব কিছু, হাসি, কান্না, ভালোবাসা কি, তারপরে স্যাক্রিফাইস কি, এটা আপনারা হলে গিয়ে যখন বসন্ত বিকেল দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে। আর এটা একদম 100% গ্যারান্টি, এটা কোনো কপি ছবি না, এটা একদম মৌলিক গল্পের, আমার যে ডিরেক্টর স্যার আছে রফিক শিকদারের, তার লাইফের সাথে মিল রেখে একটা কাহিনী। সুবা কাকে বিয়ে করেছে, কি নাম? দেখতে হলে চোখ রাখুন। কোথায়? হলে, বাংলা চলচ্চিত্র যেখানে মুক্তি পায়, বড় পর্দায়। সুবা সালমান খানকে কেন এত পছন্দ করে? কারণ সালমান খান সিঙ্গেল, সালমান খান মুসলিম একটা হিরো, তারপর সালমান খান ফুল প্যাকেজ, ভালো মানুষ, দ্যাটস ওয়াই। কাজ থেকে দেখে তো সবাইকে কাঁচি মনে হয়েছে, কাউকে তো ডায়মন্ড বা হীরা মনে হয় নাই, দূর থেকে দেখলাম হীরাই তো লাগতেছে, দেখি কি হয়। একটা বিষয় হচ্ছে সালমান খান তো এমন না যে শুধু সে ইন্ডিয়ান নায়িকাদেরকে নিয়ে সিনেমা করে, সে বিভিন্ন দেশ থেকে নায়িকাকে নিয়ে সে অভিষেক করিয়ে অ্যাক্টিং করেছে, তাহলে বাংলাদেশি সুভা যদি সালমান খানের সাথে অ্যাক্টিং করার সুযোগ পায় কেন করবে না? সালমান খান যদি সুভাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি করবে? ওফ, তাহলে তো রাজি হয়ে যাবো এক চান্সে, কোনো কথা নাই। তাহলে শিপন মিত্র বা ওনার কি হবে? আসলে এটা তো আসলে সিনেমার ব্যাপার, আর আপনারা যে কোশ্চেনগুলো করছেন এটা ব্যক্তিগত, তো হচ্ছে দেখা যাক, লেটস সি কি হয়। আমি এখন সিঙ্গেল আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের সবাইকে নিয়ে এইভাবেই ভালো থাকতে চাই, আর হচ্ছে ব্যাক টু ব্যাক সিনেমা করে যেতে চাই। আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশের চলচ্চিত্রের নেত্রী বলতে পারি, অনেক ভালো মনের একজন মানুষ,